নমস্কার ইপাতশালা পরিয়ালত মই জয়দীপ কলিতাই আপনাদের স্বাগতম জানাইছো। আজি এই ভিডিওটিতে আমি আলোচনা করব বিচারিছো উচ্চতম ন্যায়ালয় আর UGC এক্সাম গাইডলাইনের উপর। কিন্তু মূল বিষয়টিকে যাওয়ার আগত যদিহে আপনাদের আমার এই পরিয়ালর এতিয়াও সদস্য হওয়া নাই, তেতিয়া হলে এটাই সাবস্ক্রাইব করে এই পরিয়ালর এজন গুরুত্বপূর্ণ সদস্য হইল। বন্ধুবান্ধবীসকল, আপনাদের নিশ্চয় এই কথাটোর লগত অবগত যে UGC যাওয়া 6 জুলাই তারিখে এখন রিভাইজ গাইডলাইন দিছিলে, আর সেই গাইডলাইনের মতে আপনাদের 30 সেপ্টেম্বর আগত সকলবিলাক পরীক্ষাই অনুষ্ঠিত করব লাগিব ইউনিভার্সিটিবিলাকে। ইয়াত সকলবিলাক পরীক্ষা বলে কলে মই বুঝাইছো যি ফাইনাল সেমিস্টারের ছাত্র ছাত্রী সকল আছে বা ফাইনাল ইয়ারের ছাত্র ছাত্রী সকল আছে। গতি ইয়ার উপর আজিও শুনানি গ্রহণ করেছে উচ্চতম ন্যায়ালয়ে। যিনি আপডেট আহিছে, আপডেটটি খুব ইম্পর্টেন্ট, সেয়েহে মই আপনার এই ভিডিওটোর অকল আপডেটর বিষয়ে জানাব বিচারিছো। ডিটেলস ভিডিওটো মই অলপ পিছত আপলোড করিম কি কি হল, যেহেতুকে গোটেই ডিটেলস বিলাক হওয়া নাই, অকল আপনাদের মেইন মেইন পয়েন্টের উপরতে আপডেট আছে। মেইন মেইন পয়েন্টের উপর যে আপডেট আছে, আর আপডেট কেটা এনেকুয়া ধর যে প্রথমতে আপনার উচ্চতম ন্যায়ালয়ে আপনার UGC প্রশ্ন এটা সুদিছিল যে যদি কোনো এখন রাজ্যত বিশেষ পরিস্থিতির উদ্ভাবন হয়, তেতিয়া সেই রাজ্যখনে যে নির্দেশ দিছে সেই নির্দেশের উপর UGC-র যে গাইডলাইন আছে বা UGC-র যে অ্যাক্ট আছে সেই UGC-র অ্যাক্টে কেনেকে ওভাররাইড করে, ইয়ার উপর আপনার UGC-য়ে এই মতামত দিছিলে বা এইটো কথা কৈছিলে যে যিসকল অন্তিম বর্ষর ছাত্র ছাত্রী আছে সেই ছাত্র ছাত্রী সকলের বয়স আপনার 20-21 বছর, আর নিজের রাজ্যের বাহিরত না যায়, নিজের রাজ্যের ভিতর থাকিয়ে পরীক্ষা সমূহ দিব পারিব। গতি উচ্চতম ন্যায়ালয়ে যি প্রশ্ন সুদিছিল ইয়ার উত্তর হিসেবে এনেকে এই উত্তরটি দিছিলে। আর আজি যে শুনানি আছে, এই শুনানিত UGC-র যে সুর আছে এই সুরটা অল্প সলনি হওয়ার দেখা গেছে, অর্থাৎ UGC-র সুর অল্প নরম হওয়ার দেখা গেছে। UGC-য়ে এই কথাটো কৈছিলে যে ইউনিভার্সিটি সমূহে পরীক্ষাবিলাক ক্যানসেল করব নয়, স্টেট যে গভর্নমেন্ট আছে স্টেট গভর্নমেন্টে পরীক্ষা সমূহ আপনার ক্যানসেল করব নয়, অর্থাৎ বাতিল করব নয়, এইবিলাক যদিহে কিবা বিশেষ পরিস্থিতি উদ্ভাবন হয় পিছুয়াই দিবর অর্থাৎ পোস্টপন করিবর আবেদন করিব পারে UGC-ক। অর্থাৎ এতিয়া আপনাদের এইটো ভাবিব পারে যে আপনাদের যে পরীক্ষা আছে পরীক্ষা ডেটটো পিছুয়াই যাব পারে, কিন্তু পরীক্ষা বাতিল নহয়, অর্থাৎ আপনাদের যে ডিগ্রি আছে ডিগ্রি সমূহ ইউনিভার্সিটিয়ে পরীক্ষা অনুষ্ঠিত নকরা করে নিদে, লাগে পরীক্ষার যে সময়সীমা আছে 30 সেপ্টেম্বর বলে কৈছিলে, 30 সেপ্টেম্বর নহয় আপনার ধর 30 ডিসেম্বর হব পারে, 30 অক্টোবর হব পারে, 30 নভেম্বর হব পারে, এনেকুয়া ধরনের ডেটবিলাক আপনাদের পিছুয়াই দিব পারে, কিন্তু পরীক্ষা বাতিল করব নয়। এই সকলবিলাক যে তর্ক বিতর্ক আছে এই সকলবিলাক উচ্চতম ন্যায়ালয়ে শুনিলে, শুনি কেনে যে সিদ্ধান্ত আছে সিদ্ধান্তটো বর্তমান স্থগিত রাখিছিল। মই আগৰ ভিডিওটো কৈছিলোঁ যে আজি কিটা কিবা এটা সিদ্ধান্ত গ্রহণ করব, উচ্চতম ন্যায়ালয়ে সিদ্ধান্ত এটা গ্রহণ করেছে, কিন্তু সেই সিদ্ধান্তটো আপনাদের কি করা নাই, পাবলিশ করা নাই। কিয় করা নাই? যিমানবিলাক পার্টি আছে আগতে আপনাদের দেখিছে যে এটা এটা পার্টিক আপনাদের যে এনসার আছে এনসারবিলাক লিখিতভাবে উচ্চতম ন্যায়ালয়ত জমা দিব দিছিল। এইবার কি কৰিছে, সকলবিলাক পার্টিকে একেলগে তেওঁলোকৰ যে এনসার আছে এনসারবিলাক আপনাদের জমা দিব দিছে উচ্চতম ন্যায়ালয়ত, আর তেওঁলোকৰ যে সিদ্ধান্ত আছে সিদ্ধান্তটো আপনাদের 3 দিনের আপনাদের স্থগিত রাখিছে। 3 দিন পিছত উচ্চতম ন্যায়ালয়ে আপনাদের যে সিদ্ধান্ত লিখিতভাবে শপথনামা দাখিল করলে উচ্চতম ন্যায়ালয়ত, তার উপর সকলবিলাক পড়ি চালি জারি চাব আর এবার, তারপর যে সিদ্ধান্ত গ্রহণ করেছে ইতিমধ্যে সেই সিদ্ধান্তবিলাক আপনার পাবলিশ করব, সিদ্ধান্ত আপনার ছাত্র ছাত্রী সকলের অবগত করব। গতি এই ভিডিওট ইমানে আছিল, আপনাদের এটাই কথাটো গম পালে যে UGC-য়ে যে স্থিতি আছে স্থিতিত অটল আছে, কিন্তু এতিয়া অল্প নরম হয়েছে। নরম কেনেকুৱা হৈছে, আগতে কৈ আছিলে যে 30 সেপ্টেম্বরের আগত পরীক্ষা অনুষ্ঠিত করবই লাগবে, কিন্তু এইবার কৈছে যে যদি রাজ্য বিশেষে কোনো ইউনিভার্সিটিয়ে পরীক্ষাসমূহ অনুষ্ঠিত বর্তমান করব নয়, পরীক্ষাসমূহ বাতিল করব নয়, কিন্তু পরীক্ষার যে অন্তিম সীমা আছে অর্থাৎ ডেডলাইন আছে এই ডেডলাইনটা আপনাদের কি করব পারে পিছুয়াই দিবর অনুরোধ জানাব পারে, অর্থাৎ ধর 30 সেপ্টেম্বরের সলনি 30 নভেম্বর অক্টোবর বা ডিসেম্বর এনেকা ধরনের হব পারে। গতি মূল মূল আপডেট এইখিনি আছিল, ইয়ার উপর মানে একটা ডিটেল ভিডিও আপনাদের নিশ্চয় আনিম। যদিহে আপনাদের এই ভিডিওটি এতিয়ালৈকে চাইছে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করব, যদিহে এতিয়ালৈকে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অনুগ্রহ করে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব, অন্য একটা ভিডিওত লগ পোৱাৰ প্রতিশ্রুতিৰে আজিলৈকে মই জদীপ কলিতাই এই ভিডিওটির বিদায় মাগিব বিচাৰিছোঁ। ধন্যবাদ, জয় অসম।
ভিডিঅ'টোৰ শেষত মই আকৌ এটা কথা আপোনালোকক জনাব বিচাৰিছোঁ যে মই এটা প্লেন বনাই আছোঁ। প্লেনটো এনেকুৱা ধৰণৰ যে মই এটা মাইলষ্টোন ল'ম, সেই মাইলষ্টোনৰ পিছত যদিহে আমাৰ এগৰাকী আমাৰ ছাত্ৰ বা ছাত্ৰীক মই কিছু কিতাপ আপোনালোকৰ দিম বুলি ভাবিছোঁ, তেওঁলোকৰ লগত মই নিশ্চয় কণ্টেক্ট কৰিম। তাৰ কাৰণে আমি কিবা কানি নীতি নিয়ম নিশ্চয় বনাম। আপোনালোকে কি ভাবে সেইটো জনাবলৈ নাপাহৰিব। মই ভাবিছোঁ 1000 মানৰ কিতাপ আপোনালোকৰ দি দিওঁ, ডনেট কৰি দিওঁ। গতিকে আপোনালোকে কি ভাবে জনাব নিশ্চয়।